ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশটা আমরা পড়ছি গতদিন, তাই না? একটা ম্যাথ প্রবলেমও সলভ করছিলাম। তো আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর রাশির যোগ আমরা পড়ছি, ভেক্টর রাশির বিয়োগ পড়ছি। অনেকে বলতে পারে, ভাই যোগ পড়ছি, বিয়োগ তো পড়ি নাই। ভেক্টর রাশির বিয়োগ মানে ধরো এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টর যোগ করলে কি করি, এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ মানে কি, এদের নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করলে সামান্তরিকের লব্ধি, মানে সামান্তরিকের এই যে কর্ণ, এইটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি, এটা হচ্ছে দুইটা ভেক্টর যোগ করা। তাহলে দুইটা ভেক্টর বিয়োগ করা মানে কি? বিয়োগ করা মানে হচ্ছে এ ভেক্টরকে এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টর আমি বিয়োগ করি, তাহলে মাইনাস মাইনাস মানে বিয়োগ করব, তার মানে প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে মানে এই কথাটার অর্থ হচ্ছে এ ভেক্টরের সাথে লব্ধি করা, যোগ করা মানে লব্ধি করা। কাকে লব্ধি করা? বি এর ঋণাত্মক ভেক্টরকে, বি ভেক্টরকে না, বি এর ঋণাত্মক ভেক্টরকে লব্ধি করা। তাহলে এ ভেক্টর যদি এইটা হয়, এটা যদি এ ভেক্টর হয়, দেখো বি ভেক্টর এইটা ছিল না, তাহলে বি এর ঋণাত্মক ভেক্টরটা উল্টা দিকে, এই যে এটা যদি বি ভেক্টর হয় তাহলে বি এর ঋণাত্মক ভেক্টর এটা, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে এ এর সাথে মাইনাস বি ভেক্টরের লব্ধি করলেই তো সেটা এ মাইনাস বি করা, তাই কিনা? তাহলে আমরা ভেক্টর রাশির যোগ করছি, ভেক্টর রাশির বিয়োগ করছি। এইবার আসো মূল আলোচনার বিষয়, ভেক্টর রাশির গুণ করব আমরা। কি করব? ভেক্টর রাশির গুণ করব। তো লেখো, হেডিং লেখো, ভেক্টর রাশির গুণ। ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির তিন ধরনের গুণন হয়। এক, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির গুণ। একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণ, ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে এ, তার সাথে আমি একটা স্কেলার রাশি গুণ করব, ধরো স্কেলার রাশিটা হচ্ছে এম। তাহলে একটা ভেক্টরের সাথে কি গুণ করলাম? একটা স্কেলার রাশি গুণ করলাম। গুণ করলে এইখান থেকে যে ফলাফলটা পাবো, তুমি একটু গেস করে বলো তো, ফলাফল যেটা পাবো সেটা ভেক্টর হবে নাকি স্কেলার হবে? ফলাফলটা ভেক্টরই হবে, যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলটা ভেক্টর রাশিই হবে। এবার আসো আমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরো এইটা হচ্ছে এ ইকুয়াল টু টু আই ভেক্টর, টু আই ক্যাপ। এখন আমি বললাম এইটার সাথে আমি মনে করো তিন গুণ করব, তিন একটা স্কেলার মান, জাস্ট আমি গুণ করবো, স্কেলার একটা সংখ্যা গুণ করব। তাহলে থ্রি এ ভেক্টর মানে হচ্ছে থ্রি ইন্টু টু আই ক্যাপ, তার মানে সিক্স আই ক্যাপ। তাহলে আগের দৈর্ঘ্য ছিল হচ্ছে দুই একক, এখন থ্রি এ তার দৈর্ঘ্য হচ্ছে ছয় একক। তাহলে এর কত গুণ? টু আই এর কত গুণ? এর কত গুণ? তিন গুণ। তাহলে এখন এক দুই তিন গুণ, এইটা হচ্ছে আমার থ্রি এ বা সিক্স আই ভেক্টর। তাহলে কোনো একটা স্কেলার রাশির সাথে, স্কেলার রাশি এ যে তিন, তার সাথে একটা ভেক্টর রাশি এ ভেক্টর আমি গুণ করছি। গুণ করলে যে ফলাফলটা পাওয়া গেছে সেই ফলাফলটা কেমন? ভেক্টর দেখো এখানে ছিল এ ভেক্টরটা ছিল টু আই, আমি যখন এ ভেক্টরের সাথে তিন গুণ করছি তখন হচ্ছে সিক্স আই ক্যাপ। তাহলে সিক্স আই ক্যাপ, আই ক্যাপ তো ইউনিট ভেক্টর, তাহলে সিক্স হচ্ছে তার মান আর ইউনিট ভেক্টরটা নির্দেশ করে তার দিক। তাহলে আমি যে ফলাফলটা পাচ্ছি সেই ফলাফলটা কি হচ্ছে? ভেক্টর হচ্ছে। তাহলে কোনো একটা ভেক্টরের আগে যদি আমি একটা স্কেলার মান গুণ করি, এটা আসলে কী বোঝায়? ভেক্টরটাকে তত গুণ করা বোঝায়। যেমন আমি এর সামনে যদি তিন গুণ করি, এর সাথে যদি তিন গুণ করি, তাহলে কী বোঝাবে? এ ভেক্টর যা ছিল তার তিন গুণ। যদি আমি এখানে হাফ গুণ করতাম, তাহলে এ ভেক্টর যা ছিল তার অর্ধেক, মানে এটা যদি এ ভেক্টর হয় তাহলে তার অর্ধেক হচ্ছে এতটুকু, অর্থাৎ এটা হচ্ছে হাফ এ ভেক্টর, কথা বুঝছো? তাহলে কোনো সংখ্যা গুণ করা মানে ভেক্টরটা তত গুণ হয়ে যাওয়া, ঠিক আছে? ভেক্টরটা তত গুণ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। তাহলে তুমি দেখি একটা ছোটোখাটো ম্যাথ করো তো, মনে করো একটা এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এটা যদি হয় তাহলে থ্রি এ নির্ণয় করো, নির্ণয় করো, বলো তো কী হবে? তাহলে তাহলে থ্রি এ, আচ্ছা আমি ধরলাম থ্রি এ মানে নতুন একটা ভেক্টর, ধরো বি ভেক্টর, ঠিক আছে? থ্রি আমি ধরলাম, না ধরলেও কোনো সমস্যা নেই, ধরলাম যে থ্রি এ মানে নতুন একটা ভেক্টর বি ভেক্টর। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? থ্রি টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তুমি একবারও লিখতে পারো, তাহলে সিক্স আই ক্যাপ মাইনাস নাইন জে ক্যাপ
প্লাস থ্রি কে ক্যাপ, তাহলে ফলাফলটা কি হচ্ছে? ভেক্টর হচ্ছে। ঠিক আছে, এইবার আসো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করব। ঠিক আছে, ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ করব। এই ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করা যায় দুইভাবে। তাহলে এবার হচ্ছে ভেক্টর রাশির সাথে দুই নম্বর, এটা হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ, এটা হয় দুই ধরনের, এক ডট গুণ বা স্কেলার গুণ। ডট গুণের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণ। স্কেলার গুণ কেন এটাকে স্কেলার গুণ বলা হচ্ছে? কারণ এইখানে যে গুণফলটা হবে, যে ফলাফলটা, যে ফলাফলটা পাওয়া যাবে, সেই ফলাফলটা হবে হচ্ছে স্কেলার। অর্থাৎ দুইটা ভেক্টর রাশি গুণ করে যখন আমি একটা স্কেলার রাশি পাবো, দুইটা ভেক্টর রাশি গুণ করে যখন আমি কী পাবো? একটা স্কেলার রাশি পাবো, স্কেলার রাশি। তখন সেই গুণনটাকে বলা হবে ডট গুণন বা স্কেলার গুণন। কেন এটাকে ডট গুণ বলা হচ্ছে? ধরো একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর, এদের তো গুণ করব আমি। তাহলে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ এইভাবে আমরা লিখি না, গুণটাকে আমরা নর্মালি, তুমি ছোটোবেলায় দেখছো, গুণটাকে আমরা অনেক সময় ডট দিয়ে লিখি অথবা এরকম ক্রস চিহ্ন দিয়ে গুণ লিখি। তো তুমি এখানে ইচ্ছা মতো লিখতে পারবা না, দুইটা ভেক্টর রাশি যখন তুমি গুণ করবা তুমি ইচ্ছা মতো ডট ইচ্ছা মতো ক্রস লিখতে পারবা না। যদি তুমি গুণটাকে ডট দিয়ে প্রকাশ করো তাহলে এটা স্কেলার গুণন বা বুঝাবে ডট গুণন। যেহেতু তুমি ডট দিয়ে গুণটাকে লিখতেছো এই কারণে এটার নাম হচ্ছে ডট গুণ। তাহলে বলো এ ডট বি ফলাফলটা কী হবে? স্কেলার। ক্লিয়ার? এইবার দুইটা ভেক্টর রাশি গুণ করে আমি একটা ভেক্টর রাশিও পাইতে পারি। তাহলে যদি আমি দুইটা ভেক্টর রাশি গুণ করে আমি ভেক্টর রাশি পাই তাহলে সেইটার নাম হচ্ছে ক্রস গুণ বা ভেক্টর গুণ। ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে এর যে ফলাফলটা পাওয়া যাবে, ফলাফল সেটা হবে ভেক্টর। তাহলে ধরো আমি এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস গুণ করব বা ভেক্টর গুণ করব। তাহলে আমি তোমাকে বলতেছি যে এ ভেক্টর আর বি ভেক্টর, আমার কাছে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে গুণ করে আমি একটা ভেক্টর রাশি পাবো। কী পাবো? ভেক্টর রাশি পাবো। তাহলে দুইটা ভেক্টরকে গুণ করে কী পাবো? ভেক্টর রাশি। তাহলে সেটা ভেক্টর গুণ বা ক্রস গুণ। তাহলে আমি এই যে গুণটাকে প্রকাশ করার জন্য ক্রস দিয়ে লিখব, তাহলে তখন এটার ফলাফলটা বোঝাবে ভেক্টর রাশি। ক্লিয়ার? কটা বাজে? নেক্সট দিন। কি বোঝা গেল? তাহলে এবার আমরা দেখবো এই যে ডট গুণ আর স্কেলার গুণ আর ক্রস গুণ আর ভেক্টর গুণ, এইটা নিয়ে আমাদের এখন ডিটেলস আলোচনা। তো চলো দেখি। তো প্রথমে আমরা ডট গুণ নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ স্কেলার গুণ নিয়ে কথাবার্তা বলবো। দেন নেক্সট ক্লাসে হচ্ছে ভেক্টর গুণ নিয়ে কথাবার্তা, দেখি কিভাবে ডট গুণ পাওয়া যায়। তাহলে ডট গুণন বা স্কেলার গুণন, তুমি একটু সংজ্ঞা দাও তো, ডট গুণন বা স্কেলার গুণনের সংজ্ঞা দাও তো। দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাহলে সে গুণন পদ্ধতিকে লিখে ফেলি একটু আমরা। দুটি ভেক্টর রাশি গুণ করে, ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায় তবে তাকে ডট গুণ বা স্কেলার গুণ বলে, স্কেলার গুণ বলে। এবার এই স্কেলার গুণ বা ডট গুণ আমরা গুণফলটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? ধরো দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, আমি বললাম এই দুইটা ভেক্টরকে ডট গুণ করতে হবে, তাহলে ডট গুণের ফলাফলটা কী হবে? যেমন দেখো দুইটা সংখ্যা দুই আর তিন গুণ করলে যে দুই গুণ তিন ছয় হয় এটা আমরা জানি, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরকে আমি ডট গুণ করবো, তাহলে ডট গুণ করলে সেই ফলাফলটা আমি কীভাবে পাবো? তুমি কি এবার বলতে পারবা? তুমি যদি বলো যে ভাই একটা কাজ করে এ ভেক্টরের যে মান সেই মানটা ধরো, এ ভেক্টরের মান হচ্ছে দুই ধরে নিলাম, বি ভেক্টরের যে মানটা সেই মানটা ধরো তিন, তো ভাই তাহলে দুই আর তিন গুণ করে দেন,
যে দুই আর তিন গুণ করে দেন। দেখো যদি এরকমই আমি করি, এ ভেক্টরের মানের সাথে বি ভেক্টরের মানই যদি আমি যোগ করে দিই, শুধুমাত্র মানই যদি যোগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে কোণের তো কোনো ব্যাপার স্যাপার আসলো না। যে কোণটা, সেই কোণ আসলো এখানে, কোণের কোনো ব্যাপার স্যাপার আমি পাইলাম, তাহলে তো এটা তো স্কেলার গুণের মতো হয়ে গেল, এটা তো কোনো ভেক্টরের কোনো বৈশিষ্ট্য এখানে থাকলো না। তাহলে আমাদের এখন খুঁজতে হবে যে ডট গুণের ফলাফলটা কীভাবে পাওয়া যায়। তাহলে তুমি আগে একটা উদাহরণ বোঝার চেষ্টা করো, আমরা থিওরি টিওরিতে পরে আসবো, আগে আমরা একটু উদাহরণ বুঝে নিই যে এরকম ডট গুণনে প্রাপ্ত কোনো রাশি পাওয়া যায় কিনা। তুমি বলো তো দুইটা ভেক্টর রাশি গুণ করে একটা স্কেলার রাশি পাওয়া যায়, এরকম কোনো উদাহরণ তোমার সামনে আছে কিনা? দুইটা ভেক্টর রাশি গুণ করে একটা স্কেলার রাশি পাওয়া যায়, এরকম কোনো উদাহরণ তোমার সামনে আছে কিনা? আমি শিওর তুমি 9-10 পড়ে আসছো। কাজ, কাজ, কাজ হচ্ছে স্কেলার রাশি, কিন্তু কাজ পাওয়া যায় বল আর স্মরণের গুণের মাধ্যমে। তো বল আর স্মরণ দুইটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বল আর স্মরণের দুইটা ভেক্টর রাশির গুণফল দিয়ে আমি কাজ পাচ্ছি স্কেলার রাশি। তাহলে দেখো সংজ্ঞায় লেখা আছে দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে সেই গুণনটাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। কথা বোঝা গেল? তাহলে কাজ হচ্ছে এরকম একটা উদাহরণ। এইবার তুমি একটু 9-10 কনসেপ্ট চিন্তা করো তো, তুমি কাজের ক্ষেত্রে কী লিখতা? মনে করো কোনো একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রযুক্ত হইল। তো মনে করো বল প্রযুক্ত হইলো এইদিকে, ফলে বস্তুর স্মরণ হইলো এইদিকে। যেটা হচ্ছে বল ধরো এফ আর স্মরণ হচ্ছে এস, তাহলে বলের সাথে স্মরণের যে কোণটা সেটা হচ্ছে থেটা। আমার না ছোটোবেলা একটা জিনিস মনে হতো, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হইলো এইদিকে, বস্তুর স্মরণ কেন এইদিকে হবে? যেদিকে বল সেদিকে স্মরণ হবে। তুমি একটা বস্তুকে যেদিকে ধাক্কা দিবা বস্তু তো সেদিকে যাবে, তাই কিনা? তাহলে বলের দিকেই তো স্মরণ হবে, বলের সাথে কেন অ্যাঙ্গেল করে অন্যদিকে স্মরণ হবে, তাই কিনা বলো তো? এটা ঠিক আছে? ঠিক আছে, মনে হচ্ছে না যে ভাই বল যেদিকে স্মরণ তো সেদিকেই হবে, ভুল হয়েছে না? তুমি দেখো একটা বস্তুকে তুমি দড়িতে বেঁধে এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার টান বল এটা, তুমি এইভাবে টেনে 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 নিয়ে যাচ্ছ, তাহলে বস্তুটা যাচ্ছে কোন দিকে? তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ সামনের দিকে, বস্তু যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এইটা হচ্ছে বস্তুর স্মরণ, স্মরণের দিক, আর এইটা হচ্ছে তোমার প্রযুক্ত টান বলের দিক। তাহলে বল যেদিকে স্মরণ কি সেই দিকেই হয় সবসময়? এমন হইতে পারে না বল যেদিকে স্মরণ তার সাথে একটা অ্যাঙ্গেল করে অন্যদিকে হইতে পারে না? তাহলে ক্ষেত্র ঠিক আছে কিনা? তাহলে বল যেদিকে স্মরণ সবসময় সেদিকে হবে এমন কোনো কথা নেই, বলের সাথে স্মরণের অ্যাঙ্গেল থাকতে পারে। তাহলে কাজের যে সূত্র তোমরা জানো যে কাজ W=বল গুণ স্মরণ, অনেকে আমরা এটা জানি যে বল গুণ স্মরণ, এটা যদি বলো তাহলে এটা কিন্তু মারাত্মক ভুল, বল গুণ স্মরণ কাজ না। বলের দিকে স্মরণের রূপাংশের বল গুণ বলের দিকে স্মরণের রূপাংশের মানের গুণফলটাই হচ্ছে কাজ, মানে FS cos theta, এটা হচ্ছে মূল সূত্র। তো ধরো আমি FS cos theta অত কিছু বুঝি না, আমি বাংলায় আগে লিখলাম যে বল গুণ বলের দিকে, বলের দিকে স্মরণের রূপাংশের মান, স্মরণের উপাংশের মান। তাহলে বল হচ্ছে এফ। এবার দেখি বলের দিকে স্মরণের উপাংশের মান কত। তুমি ওই যে উপাংশ বিভাজন বা লম্বাংশ উপপাদ্য আমরা পড়ছি না, সেখানে আমরা লম্ব বিক্ষেপ বা উপাংশের মান নির্ণয় করা শিখছিলাম কিন্তু, যে এটা হচ্ছে বলের দিক আর এটা হচ্ছে স্মরণ। তাহলে বলের দিকে স্মরণ কতটুকু? তাহলে তুমি স্মরণের মাথা থেকে একটা লম্ব টান, তাহলে দেখো আমি কি বলতে পারি বলের দিকে স্মরণ হচ্ছে এতটুকু? তাহলে এইটা হচ্ছে বলের দিকে স্মরণের রূপাংশ, ধরো এই বিন্দু ও এই বিন্দু পি, তাহলে বলের দিকে স্মরণ কতটুকু? ও পি, ও পি, তাহলে সেটা কত? সেটা হচ্ছে এস কস থেটা, বা তুমি যদি নির্ণয় করে বের করতে চাও তাহলে কস থেটা ইকুয়াল টু ভূমি ও পি বাই অধিভুজ হচ্ছে এই যে এস, তাহলে এস এর মানটা বসালাম, তাহলে অতএব ও পি সমান সমান এস কস থেটা। তাহলে বলের দিকে স্মরণের লম্ব বিক্ষেপ বা বলের দিকে স্মরণের রূপাংশের মান কত? এস কস থেটা। তাহলে এফ বলের দিকে স্মরণের রূপাংশের মান এস কস থেটা বসে দিলাম, ক্লিয়ার? তাহলে আমি এবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে কাজ পাওয়া যায় কিভাবে, তুমি তখন আমাকে বলবা কাজ পাওয়া যায় ভাই বলের মান গুণ করেন, বলের মান তার সাথে স্মরণের মান এবং বল স্মরণের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কস থেটা আপনি গুণ করেন, তাহলে পাওয়া যাবে হচ্ছে কাজ। তাহলে শুধুমাত্র বল আর স্মরণের মানের গুণফল কি কাজ? না, বল স্মরণ বল স্মরণের মধ্যবর্তী কোণের কস থেটার গুণফলই হচ্ছে কাজ। আমার কথাটা কি বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? তাহলে এইবার দেখো তোমরা আগে লিখতে যাবা না, এই পাশটা আগে লেখার দরকার নেই। আমি তাহলে এবার কি বলতে পারি যে কোন বিন্দুতে ক্রিয়ারত একটা ভেক্টর এ, তার সাথে থেটা কোণে ক্রিয়ারত আর একটা ভেক্টর বি, আমি এদের ডট গুণ করব। তাহলে ডট গুণ এ ডট বি, এ আর বি এর মাঝখানে যে ডট দিয়ে লিখলাম, তাহলে কাজ তুমি কিভাবে পাইছো? বলাসরণ গুণ করে, বলাসরণের দুইটা ভেক্টর রাশি তাদের গুণ করে,
কাজ কি রাশি স্কেলার রাশি তাহলে বলের মান স্মরণের মান তাদের মধ্যবর্তী কোণের cos থিটা গুণ দিলে কাজ পাওয়া যাবে অর্থাৎ স্কেলার রাশি পাওয়া যাবে তাহলে আমি যদি বলি a ভেক্টর আর b ভেক্টর দুইটা ভেক্টর আমি ডট গুণ করব তাহলে ডট গুণের ফলাফলটা কি হবে তাহলে তুমি একটু মিল করে বলো তো a এর মান b এর মান আর a আর b এর মধ্যবর্তী কোণের cos থিটা কথা কি বুঝলা তাহলে আমি দেখো তো এখন এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে এটা সমান সমান যে দুইটি ভেক্টরের মান দুইটি ভেক্টর যে দুইটা ভেক্টর আমি ডট গুণ করব আর কি সেই দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন এর গুণফলকে ডট গুণের মান বলে ডট গুণফল গুণফলই ডট গুণের মান যেটা হচ্ছে গুণফল এটাই হচ্ছে ডট গুণের মান তাহলে ডট গুণ কিভাবে পাওয়া যাবে দুইটা ভেক্টরের মান গুণ করব তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল হয়ে গেল ক্লিয়ার বুঝলা এবার আসো দেখি এইখানে একটু থাক এইটাকে আমি দেখো তো এবার এইভাবে বলতে পারি কিনা এফ কে আমি রাখলাম আর এস কস থিটাকে একটু ব্র্যাকেটে লিখলাম এস কস থিটাকে ব্র্যাকেটে লিখলাম তাহলে এবার দেখো তো আমি এই কথাটা কি বলতে পারি যে বলের মান বলের দিকে সরণের উপাংশ ওই যে উপরে লেখা আছে বলের মান বলের দিকে সরণের উপাংশ তাহলে বলের মান গুণ বলের দিকে সরণের উপাংশের মান উপাংশের মান বলো লিখতে পারি কিনা এবার দেখো দেখো বোর্ডে দেখো এস এইটাকে আমি বাইরে বের করে নিলাম এই যে এই লাইন থেকে এসটাকে বাইরে বের করে নিলাম নিলাম হচ্ছে এফ কস থিটা এইটাকে একটু সম্মান দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিলাম ক্লিয়ার তাহলে এইবার দেখো তো আমি এই কথাটা বলতে পারি কিনা সরণের মান সরণের দিকে বলের উপাংশ ঠিক আছে অনেকে হয়তো জিনিসটা ক্লিয়ার করতে পারতেছ না দেখো আমি বুঝাই দিই এইটা হচ্ছে বল এই দিকটা না বল আর এইটা হচ্ছে সরণ আর এই কোণটা হচ্ছে থিটা আমি বলের দিকে সরণ নিব না আমি সরণের দিকে বল নিব পারি কিনা নিতে তাহলে আগে বলের দিকে সরণ নেওয়ার জন্য কি করছিলাম সরণের মাথা থেকে এর উপর লম্ব টানছিলাম মানে অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ মানে কি উপরে একটা টর্চ লাইট ঝোলাবা যতটুকু ছায়া পড়বে দেখো তো এতটুকু ছায়া পড়বে না এবার আমি চাচ্ছি সরণের দিকে বলের অভিক্ষেপের মান বলের উপাংশের মান তাহলে আমি বল থেকে লম্ব টানবো না মানে টর্চ লাইট ঝোলাবো এবার এই দিক দিয়ে টর্চ লাইটের আলো ফেলবো কথা কি বুঝছো তাহলে টর্চ লাইটের আলো ফেললে তখন বলের দিকে সরণের উপাংশ মানে সরণের দিকে বলের উপাংশের মান এতটুকু হবে না তাহলে এইটা যদি এফ হয় এটা যদি থেটা হয় তাহলে এইটা কি হবে এফ কস থেটা এটা কি আর করে দেখানোর দরকার আছে তাহলে তুমি এবার দেখো সরণের মান এবং সরণের দিকে বলের উপাংশের মান কত এফ কস থেটা তাহলে এস মানে কি সরণের মান সরণের মান গুণ সরণের দিকে বলের উপাংশের মান উপাংশের মান দেখো অন্য একটা ব্যাচে আমার বলতেছিল ভাই আপনি যে এখানে এই যে ক্রস ক্রস দিয়ে লিখতেছেন ক্রস ক্রস দিয়ে লেখা যাবে বলো কি দিয়ে লিখতে হবে ডট দিয়ে লিখতে হবে না তো আমি যে এখানে ক্রস ক্রস দিয়ে লিখতেছি তাহলে ভুল করতেছি কিছু দেখো মাথায় রাখো আমি যখন দুইটা ভেক্টরের মাঝখানে দিব তখন অবশ্যই ডট দিতে হবে কিন্তু এখানে তো আমি বলতেছি বলের মানের সাথে গুণ সরণের বলের দিকে সরণের উপাংশ বা সরণের মানের সাথে গুণ সরণের দিকে বলের উপাংশ তাহলে তখন এটা তো মান স্কেলার মান জাস্ট তো সেই গুণটা লেখার জন্য আমি এভাবে ক্রস চিহ্ন দিতে পারি কিন্তু তুমি দুইটা ভেক্টরের মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে তুমি বলবে এটা ডট গুণ তাহলে কিন্তু হবে না কথা বুঝছো দুইটা ভেক্টরের মাঝখানে ডট দিয়ে ডট চিহ্ন দিয়ে বোঝাইতে হবে স্কেলার গুণ বা ডট গুণ তাহলে এবার এইটা দেখানোর উদ্দেশ্য কি বোর্ডে দেখো দেখো এখানে কি লিখছি বলের মান বলের দিকে সরণের উপাংশের মান তারপর লাইনে লিখছে কি সরণের মান সরণের দিকে বলের উপাংশের মান এবার আসো এ আর বি কস থিটা তাহলে এখন যদি এটাকে এভাবে লিখি এ বি কস থিটা তাহলে বলো কি বুঝাচ্ছে এর মান এ ভেক্টরের মান এর সাথে গুণ এর দিকে বি এর উপাংশের মান বি এর উপাংশের মান কথা কি বুঝলাম আচ্ছা আমি তাহলে এটা লিখতে পারি না এ বি কস থিটাকে বি কে আগে লিখে তারপর এ কস থিটা তাহলে তখন কি হবে বি এর মান
গুণ b এর দিকে b এর দিকে a এর উপাংশের মান দেখো ডট গুণ নিয়ে যত ধরনের কথাবার্তা আছে সব কথাবার্তা আমি বলে দিছি এবার এই ডিসিশন থেকে এই এই কথাবার্তা থেকে আমি একটা ডিসিশন নিব বা আমি একটা কথা বলবো তুমি একটু এর কথাটা সত্যতা যাচাই করবে কেউ যদি এখন আমাকে বলে যে ভাই আমার কাছে a ভেক্টর আর b ভেক্টর দুইটা ভেক্টর আছে আমি ডট গুণ করব আমি তাকে দুইটা কথা বলতে পারি যে তুমি যে দুইটা ভেক্টর ডট গুণ করবা তুমি একটা কাজ করো সেই দুইটা ভেক্টরের মান আগে বের করো তারপরে ওই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা গুণ দিয়ে দাও কোসাইনের গুণফল যা তুমি পাবা সেটাই তোমার ডট গুণ সেটাই তোমার ডট গুণফল ক্লিয়ার আরেকটা কথা আমি তাকে বলতে পারি যে তুমি এই দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরের মান নাও কি নাও যে কোনো একটা ভেক্টরের মান নাও এবং ওই ভেক্টর বরাবর বাকি যে ভেক্টরটা আছে তার লম্ব বিক্ষেপ বা তার উপাংশের মান গুণ করো তাহলে তুমি যে ফলাফলটা পাবা সেটাও ডট গুণের মান দেখো তো কথাটা সত্যি কিনা যে কোনো ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে দেখো এর মান নিছিলাম এই ভেক্টরের দিকে বি এর উপাংশের মান বি এর লম্ব বিক্ষেপের মান আবার বি এর মান নিছিলাম তাহলে বি এর দিকে এ এর উপাংশের মান তাহলে আমি কি বললাম যে কোনো একটা ভেক্টরের মান এবং এই ভেক্টরটার দিকে বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপ বা উপাংশের মানের গুণফল হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল তাহলে দুইভাবে বের করতে পারি দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের cos থিটা অথবা যে কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপের মান গুণ করে আমরা ডট গুণ বা স্কেলার গুণের মান বের করতে পারি তাহলে এই কথাটা খুব গুরুত্ব সহকারে লিখব যে কোনো একটি ভেক্টরের মান যে কোনো একটি ভেক্টরের মান এবং এই ভেক্টর বরাবর বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপের এই ভেক্টর বরাবর বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপের লম্ব অভিক্ষেপের গুণফল এটাই হচ্ছে আমার ডট গুণফল তো এইভাবে আমরা ডট গুণফল বের করব ভেক্টর দুইটা হ্যাঁ ভিন্ন জাতীয় হতে পারে দেখো তো বল বল আর সরণ ভিন্ন জাতীয় কিনা খুব সুন্দর একটা প্রশ্ন করছো না যে কোনো সময় যে একই জাতীয় হতে পারে ভিন্ন হতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি ডট গুণ করবো এই এটা এফ ভেক্টর এটা এস ভেক্টর তো নর্মালি দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম ভিন্ন জাতীয়ই হয় যেমন তুমি যখন কোনো একটা রাশি পাবা একই জাতীয় হতে পারে ভিন্ন জাতীয় হতে পারে আমি কিন্তু বলেই নিলাম এবার যখন তুমি একটা রাশি নির্ণয় করবে সাপোজ কাজ তো কাজ হচ্ছে বল আর সরণের গুণ কেমন গুণ ডট গুণ তো এরকম ডট গুণের আরও অনেক উদাহরণ আছে যেমন তড়িৎ ফ্লাক্স তোমরা তো নাম মানে মানে এই জিনিসগুলো এখনো দেখো না এগুলো সেকেন্ড পার্টে দেখবা তড়িৎ ফ্লাক্সকে ফাই ই দিয়ে লেখা হয় ফাই ই এই ফাই মানে ফ্লাক্স তো তড়িৎ ফ্লাক্স ফাই ই এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এরিয়া ভেক্টরের ডট গুণফল তাহলে এ ডট ই এ ডট ই ই মানে কি ইলেকট্রিক ফিল্ড আর এ মানে কি এরিয়া ভেক্টর তাহলে এই দুইটা ডট গুণ তাহলে বলো তো ফাই ই এর মান এটা কিভাবে আমি বের করব ফাই ই সমান সমান কি লিখব এ ই কস থিটা এই যে হয়ে গেল এটা লেখা লাগবে না এটা হচ্ছে মানে সেকেন্ড পার্টের একটা উদাহরণ আমরা ফার্স্ট পার্টের উদাহরণেই থাকি কাজেই থাকি যেটা আমরা জানি ওটাতেই আমরা থাকি আগে দেখো আমি উদাহরণ কেন দেখালাম কারণ আমরা ডট গুণের উদাহরণ তো পড়ে আসছি ছোটবেলায় পড়ে আসছি 9-10 পড়ে আসছি কিন্তু আমরা জানতাম না কনসেপ্টটা আমাদের ক্লিয়ার ছিল না যেটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণ তো এখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করলাম যে দুইটা ভেক্টরের ডট গুণ তাহলে বলো তো আমি এখানে লিখতে পারি যে ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস লিখতে পারি যে ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস এফ আর এস দুইটা ভেক্টর রাশি গুণ করে পাওয়া যাচ্ছে স্কেলার রাশি কাজ বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো তাহলে চিত্র আমাকে দেখাও তো এর দিকে বি এর লম্ব বিক্ষেপটা দেখাও তো এই যে এটা এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বলো এইটুকু কত বি কস থেটা আর যদি বি এর দিকে এ দেখাইতাম তাহলে এটা এ আর এটা ধরো বি এই কোনটা হচ্ছে থেটা তাহলে বি এর দিকে এর তাহলে বি এর দিকে এর এই যে এতটুকু এটা হয়তো এ কস থেটা ক্লিয়ার ওকে তাহলে মোটামুটি আমরা ডট গুণের সূত্র টুত্র পাইলাম
এবার দেখি ডট গুণের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। মুসলাম এই পাশটা বলো, বর্ধিত করে তারপরে টানবা। হ্যাঁ অবশ্যই, মনে করো বি এতটুকু, বি এতটুকু, এখন এই বি বি বরাবর এর যদি লম্ব বিকেপ টানতে হয় তাহলে আগে বি কে বর্ধিত করে নিবা একটু, তারপর লম্ব বিকেপ টানবা, তাই কি না? এবার দেখো ডট গুণের কিছু বৈশিষ্ট্য আছে, ডট গুণের বৈশিষ্ট্য এক, বিনিময় সূত্র মানে, বিনিময় সূত্র মানে, বিনিময় সূত্র মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বিনিময়, তাহলে এর জায়গায় চলে আসবে বি আগে, তারপরে বি এর জায়গায় চলে যাবে এ পরে, এটা কি বিনিময় না? এটা হচ্ছে যোগের বিনিময়, এটা কিসের? ভেক্টর যোগের বিনিময়। আমরা এখন কি পড়তেছি? ডট গুণের বিনিময়, মানে ভেক্টর গুণের বিনিময়। তাহলে যোগের বিনিময় যদি তুমি বুঝতে পারো, গুণের বিনিময়ও বুঝবা। তাহলে গুণের বিনিময় কেমন হবে? এ ডট বি সমান সমান বলো কি, বি ডট এ। তো বলা হচ্ছে যে ভেক্টরের ডট গুণ নাকি বিনিময় মান। তো দেখি আমরা একটু প্রমাণ করে দেখাই, শুধু তো মুখের কথা বিশ্বাস করা যাবে না। দেখো যতগুলো প্রমাণ আমরা পড়ছি বা পড়বো তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এটা, একটু বোর্ডে দেখো, খেয়াল করো, খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ডট বি, তাই না? একটু আগে তুমি লিখছিলে ওখানে এ ডট বি মানে এ বি কস থিটা, তাহলে এ ডট বি এর মান, বি এর মান তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। আচ্ছা এইটারে আমি একটু বিটারে আগে নিয়ে এটারে পরে লিখলে কোনো সমস্যা? বলো দুই গুণ তিন আর তিন গুণ দুই আলাদা কিছু? তাহলে এটাকে পরে নিলাম, বিটাকে আগে লিখলাম, কোনো সমস্যা আছে? কারো কোনো আপত্তি? ওকে, কস থিটা লিখতে পারি। এবার বি এ কস থিটা মানে বি ডট এ লেখা যায় কি? সমান সমান আর এস এস। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন প্রমাণ, সিরিয়াসলি নিয়ে নিছিল সবাই, এত সিরিয়াস হয়ে গেছে পুরো, একেবারে কলম টলম রেখে বোর্ডের দিকে এক ধ্যান গেল। চলো হ্যাঁ হ্যাঁ, কে বোঝে নাই, কে বোঝে নাই, ওরা ধরে আমি জানলা দিয়ে ছুড়ে দিব। হ্যাঁ এটা মাঝে মাঝে দুই মার্কের প্রশ্ন আসে, তো দুই মার্কের প্রশ্ন আসলে তো হয়ে গেল, ঠিক আছে? একটু চিত্র রেখে দিও আর কি, হ্যাঁ একটু পাশে চিত্র রেখে দিও, যে এ আর বি এদের অ্যাঙ্গেল দেখাই দিও, এই যে থেটা, এটুকু একে দিলেই হয়ে গেল। এবার মূল যেটা আসলে হয়েছে, সবার লেখা হয়েছে। এবার দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুই, সেটা হচ্ছে বন্টন, বন্টন সূত্রমান, বন্টন সূত্রমান। দেখো আগেও আমরা একটা বন্টন সূত্রের প্রমাণ দেখছিলাম, বন্টন সূত্রটা হচ্ছে এরকম, এম এ প্লাস বি সমান সমান এম এ প্লাস এম বি। একেবারে শুরুতেই বন্টনটা দেখছিলাম না? দেখো এইখানে এটা ডট গুণের বন্টন না, এটা ডট গুণের বন্টন না, কেন না? কারণ এম হচ্ছে স্কেলার, সেই স্কেলার মানটাকে এ এর সাথে বন্টন করে দেওয়া, স্কেলার মানটাকে বি এর সাথে বন্টন করে দেওয়া, এটা তুমি বলতে পারো যে এটা হচ্ছে স্কেলার, স্কেলার গুণের সাথে ভেক্টর গুণ, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির যে গুণ তার একটা বন্টন। দেখো এই যে এম কি রাশি? স্কেলার রাশি, তাহলে বন্টন করে এম এ এর সাথে, এম বি এর সাথে, তাহলে এম স্কেলার এ ভেক্টর, তাহলে স্কেলারের সাথে কি গুণ? স্কেলারের সাথে কি গুণ? তাহলে এইটা আমরা আগে দেখছি, ঠিক আছে? আমাদের এটা বিষয় না, আমরা এটা চাইতেছি না, এটাও একটা বন্টন সূত্র কিন্তু এটা আমাদের দরকার না, আমাদের দরকার ডট গুণের বন্টন। তাহলে ডট গুণের বন্টন হচ্ছে এ ডট বি প্লাস সি সমান সমান
বন্টন হবে, ডটগুলোর মধ্যে বন্টন হবে। তাহলে এ ডট বি হবে, এ ডট, ঠিক একইভাবে এ ডট সি হবে। এখন কেউ লিখবে না, বোর্ড থাকবে, শুধু বললে তো বিশ্বাস করা যাবে না। এটা যে হয় এটার ম্যাথমেটিক্যাল প্রমাণ দেখতে হবে, অথবা আমি বিশ্বাস করব না। তাহলে তুমি আগে দেখো কয়টা ভেক্টর, তিনটে। তাহলে তুমি আগে তিনটা ভেক্টর নাও, ধরো আমি এটারে নিলাম এ ভেক্টর, এটারে নিলাম এ ভেক্টর, এইটাকে নিলাম বি ভেক্টর, আর এইটাকে নিলাম ধরো সি ভেক্টর। আমি এরকম আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ইচ্ছা মতো নিয়ে নিলাম। তুমি চাইলে সি ভেক্টরটাকে উপরের দিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু সি ভেক্টরটাকে নিচের দিকে নিলাম, মানে আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম, তিনটা ভেক্টরকে নিয়ে নিলাম। এখন তুমি মনে করবা যে ভাই তিনটা ভেক্টরকে ইচ্ছা মতো নিয়ে নিবো, তাহলে আমি একটা কাজ করি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। হ্যাঁ, তো এরকম নিলে তো বিপদ, এরকম নিলে তো তুমি প্রমাণ করতে গিয়ে তো মনে করো যে কান্নাকাটি শুরু করে দেবে। তো হ্যাঁ, ওই যে প্রতিস্থাপন মানে ভেক্টর স্থাপন মানে ই করে ভেক্টরকে রিপ্লেস করে তো একই জায়গায় নিয়ে আসলাম, এইভাবে নিয়ে আসলাম, সুন্দর করে রাখলাম। এবার ধরো বিন্দু ধরি, এটা ও বিন্দু, এটা পি বিন্দু, এটাকে ধরো বললাম আর বিন্দু, ঠিক আছে। এখন লেফট হ্যান্ড সাইড কেউ লিখবা না এখন, হ্যাঁ বোর্ডে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ডট বি প্লাস সি। তাহলে তুমি দেখো আগে এ ডট বি প্লাস সি, তাহলে বি হচ্ছে, বি হচ্ছে ওপি আর সি হচ্ছে পি আর। তাহলে বি কে আমি কি লিখতে পারি বলো, ওপি প্লাস পি আর লিখতে পারি। এবার এ ডট ওপি প্লাস পি আর, ওপি প্লাস পি আর সমান সমান ও আর, এটা না? তাহলে ও আর লিখতে পারি এখানে। এবার বলো তিনটা ভেক্টর ছিল, এখন কয়টা ভেক্টর? একটা ভেক্টর এ ভেক্টর, আর একটা ভেক্টর ও আর ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং ও আর ভেক্টরের কেমন গুণ? এবার ডট গুণের সূত্রটা বলো আমার একটু আগে। ডট গুণের সূত্রটা ছিল হচ্ছে একটা ভেক্টরের মান, দেখো আমি এইটা বলি কোন একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে একটা কাজ করি তো, এইখান থেকে একটু লম্ব টানি তো, এই যে লম্ব টানলাম, এইখান থেকে লম্ব টানলাম, ধরো এইখান থেকেও লম্ব টানলাম, ইচ্ছা হয়েছে টানলাম, এটাকে বললাম ও এন আর এটাকে বললাম ধরো এম। তাহলে এইবার তুমি একটু খেয়াল করো, দেখো এ ভেক্টরের মান, এটা এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর বরাবর ও আর ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেটা কত? ও এম। তাহলে আমি বাংলায় লিখতেছি এ ডট ও আর, তাহলে এ এর মান বাংলায় লিখলাম, এ এর মান এবং এর সাথে গুণ হবে এ বরাবর, এ বরাবর ও আর ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ল অ মানে উপাংশের মানকেই লম্ব অভিক্ষেপ বলে, ঠিক আছে। তুমি উপাংশের মান লিখলেও সমস্যা নেই, উপাংশের মান যা লম্ব অভিক্ষেপ তাই। এ এর মান মানে কি? এ না, কথা কি বুঝলাম? এ ভেক্টর বরাবর ও আর এর লম্ব অভিক্ষেপ চিত্র আমাকে দেখাই দিবে, এ ভেক্টর বরাবর ও আর এর লম্ব অভিক্ষেপ ও এম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ও এম। এইবার দেখো এ ও এম সমান সমান, ও এম কে যদি আমি ভাঙি তাহলে ও এন এন এম, তাহলে ও এন এন এম লেখা যায়। এইবার দেখো এইখানে তো আমি বন্টন করতে পারি, এই বন্টন করলে তো কেউ আমাকে আটকাবে না, আমি তো এবার ডট গুণের বন্টন করতেছি না, আমি কি করতেছি দুই যোগ দুই গুণ তিন যোগ পাঁচ, তাহলে এটা সমান সমান তো দুই গুণ তিন, দুই গুণ তিন আর দুই গুণ পাঁচ, এটা তো লিখতে পারি নাকি আমি? তাহলে এবার কি কেউ আমাকে আটকাবে? তাহলে এ এন এম লিখতে পারি এটা আমি। এখন দেখো এটা হচ্ছে এ এর মান, আমি বাংলায় লিখবো এবার এ এর মান, ঠিক আছে। ও এন কি জিনিস দেখো তো, ও এন কার ছায়া, কার লম্ব বিক্ষেপ? বি এর। কোন বরাবর? এ বরাবর। তাহলে আমি কি বলতে পারি ও এন মানে হচ্ছে এ বরাবর, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি এর ছায়া, বি এর ল অ বলতে পারি। প্লাস পরে আসো এ আছে, তার মানে কি এটা এ এর মান। এবার এন এম দেখে দেখে, এন এম কার ছায়া? সি এর ছায়া। কোন বরাবর? এ বরাবর। তাহলে এন এম মানে এ বরাবর, এ ভেক্টর বরাবর সি এর ল অ লম্ব বিক্ষেপ।
এবার আসো তাকো আমার দিকে তাকো, এ ভেক্টরের মান এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, মানে কি এ ডট বি, এ ভেক্টরের মান এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, মানে কি এ ডট বি, কথা কি বোঝা গেল? প্লাস এ ভেক্টরের মান এ বরাবর সি এর লম্ব অভিক্ষেপ, দ্যাট ইজ এ ডট সি সমান সমান তোমার আর এইচ এস। দেখো তো হয়েছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে বলো ভেক্টরের ডট গুণ বন্টন মানে কি মানে না, বিনিময় মানে কি মানে না? তাহলে এই যে বন্টন মানে বিনিময় মানে এইগুলো কিন্তু অনেক সময় দেখাইতে বলে, তো বন্টনটা অনেক বড়, তো এটা তেমন আসে না, ঠিক আছে, এটা তেমন আসে না। তোমার যেটা আসে দুই মার্কের প্রশ্ন যদি কখনো আসে তাহলে বিনিময়টা আসবে, কিন্তু সূত্রটা মাথায় রাখতে হবে। চলো তাদের মধ্যবর্তী কোণের কস থিটার গুণ, অথবা আর একটা কথা বলতে পারি যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর বাকি ভেক্টরটার লম্ব অভিক্ষেপ। তা আমি কোনটাতে গেছি? দ্বিতীয়টাতে গেছি। দেখো যা লিখছো লিখছো, আর লিখতে হবে না। এবার শোনো, দেখো ভেক্টরের ডট গুণে দেখবা বইতে কিছু বৈশিষ্ট্য আছে, আরও আমি দুইটা বৈশিষ্ট্য প্রথমে করে দিলাম, দেখবা আরও কিছু বৈশিষ্ট্য আছে, তো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু নিজেরা পড়বা, ঠিক আছে, একটু নিজেরা পড়ে আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটা ম্যাথ একটু করাই দিব, এটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা ম্যাথ, এটা অনেকে বলতেছিল একটু করাই দেওয়া লাগবে, অনেকে পারো নাই। তো দেখো ম্যাথটা হচ্ছে এরকম, দেখবা প্র্যাকটিস প্রবলেমে আছে আপেক্ষিক বেগের, যে ম্যাথের প্র্যাকটিস প্রবলেম সেখানে আছে, যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ভালো করে খেয়াল করবা ম্যাথটা, 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি হচ্ছে, উলম্বভাবে বৃষ্টি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে, বাতাস বইছে। প্রশ্ন হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে চলন্ত গাড়ির বেগ, গাড়ির বেগ কত হলে, কত হলে এক সামনের কাচ ভিজবে, সামনের কাচ ভিজবে, দুই পিছনের কাচ ভিজবে, শুধুমাত্র পিছনের কাচ ভিজবে, এবং তিন সামনের পিছনের উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। এটা হচ্ছে প্রশ্ন, গাড়ি কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে চলন্ত গাড়ি। তাহলে ধরো এটা হচ্ছে পূর্ব, পূর্ব এটা হচ্ছে পশ্চিম, তাহলে পূর্ব থেকে পশ্চিমে চলন্ত গাড়ি, তাহলে গাড়ির অভিমুখটা হবে এইদিকে, এই যে গাড়ির সামনেটা হবে পূর্ব থেকে পশ্চিম দিকে, বোঝা যাচ্ছে? গাড়ি দেখে বোঝা যাচ্ছে কোনটা সামনে কোনটা, এটা সামনে এটা পিছনে। এবার একটু তাকাও, দেখো বৃষ্টি যদি এইভাবে এসে পড়ে সামনের কাজ ভিজবে,
বৃষ্টি যদি এইভাবে এসে পড়ে পিছনের কাজ ভিজবে, বৃষ্টি যদি উলম্বভাবে পড়ে তাহলে সামনের পিছনের উভয় কাজ ভিজবে। কথা কি বুঝলাম? এবার আগে আমাদের ম্যাথের ডাটাটা দেওয়া থাকতো, আমাদের বলতো কোন কাজ ভিজবে, এটা যাচাই বাছাই করো। তখন আমরা দেখতাম বৃষ্টি কীভাবে পড়তেছে, সামনের কাছে পড়তেছে নাকি পিছনের কাছে পড়তেছে নাকি লম্বভাবে পড়তেছে, সেটা আমরা তখন দেখতাম। দেখে তখন আমরা বলে দিতাম যে এই কাজটা ভিজবে, তাহলে এই কাজটা ভিজবে না, এভাবে উল্লেখ করে দিতাম। যখন অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে আমরা আরেকটু ডিপ ক্যালকুলেশন করে তারপরে বলতাম। তো ওই ক্ষেত্রে বেগের মানটান সব দেওয়া থাকতো, আমরা যাচাই বাছাই করতাম কোন কাজটা ভিজবে। এখানে প্রশ্নটা একটু ঘুরাই দিছে, কি বলছে, গাড়ির বেগের মানটা, এই যে গাড়ি চলতেছে গাড়ির বেগ, কারের বেগ ভিসি, এইটা কত হলে সামনের কাজ ভিজবে পিছনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ শুধুমাত্র পিছনের কাজ, আর একটা হচ্ছে উভয় কাজ। এইখানে বলো তো তিনটা জিনিস আছে না দুইটা, তিনটা, গাড়ির বেগ, বাতাসের বেগ, বৃষ্টির বেগ। বৃষ্টি পড়তেছে লম্বভাবে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, পূর্ব থেকে পশ্চিমে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে, তাহলে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি যাচ্ছে, এই পূর্ব থেকে পশ্চিম দিকেই বাতাস, এই দিককেই বাতাস, কত বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা হচ্ছে বাতাস। আর বৃষ্টি তো লম্ব, বৃষ্টি তো লম্বভাবে পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে তিনটাই আছে না। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ম্যাথ করছিলাম 52 নম্বর ম্যাথ 51 নম্বর ম্যাথ যখন করছিলাম তখন দেখছিলাম গাড়ির বেগটা বা আরোহীর বেগটা বাতাসের বেগের বেশি হলে, বাতাসের বেগের কম হলে, বাতাসের বেগের সমান হলে, যখন আরোহী আর বাতাস একই দিকে, আরোহী হেঁটে যাচ্ছে বা গাড়ি চালায় যাচ্ছে বাতাসও একই দিকে যাচ্ছে, তাহলে বাতাসের বেগের সমান হলে, বাতাসের বেগের বেশি যদি হয় আরোহীর বেগ আর বাতাসের বেগের যদি কম হয়, তাহলে তিনটা ক্ষেত্র আর কি। তো সেই তিনটা ক্ষেত্র এখানে দেখানো হয়েছে। আমরা দেখো বেগের মানটা, আমি দেখো একটা ম্যাথ ছক করে করানো দিছিলাম, ছক করে বইতেও করানো আছে যে বেগের মান এত হলে, বেগের মান এত হলে, বেগের মান এত হলে, এরকম দিক টিক উল্লেখ করে তারপর ম্যাথ করাছিলাম না, ঠিক ওই ম্যাথটা, ওটা যদি তুমি বোঝো তাহলে এটা তোমার কাছে কিছুই না, ঠিক আছে। তাহলে আমরা ধরি প্রথমে, আসো জানি না তো গাড়ির বেগ কত, তাহলে আমরা ধরে নিই যে আসো এক নম্বর আমরা ধরে নিলাম যে ধরি গাড়ির বেগটা ভিসি এর মানটা এটা হচ্ছে বাতাসের বেগের চেয়ে বেশি, তাহলে বাতাসের বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার তার চেয়ে বেশি। তাহলে ক্ষেত্রগুলো আমি একটু আঁকি, এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস 60 কিলোমিটার পার আওয়ার বেগে, পূর্ব থেকে পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, এই যে এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি, এই গাড়ির বেগটা আমি ধরে নিছি এবার ভিসি এর মানটা হচ্ছে বাতাসের বেগের চেয়ে বেশি, ঠিক আছে, মনে মনে ধরলাম, মনে মনে, এটা আমি লিখি না এখানে, এটা তুমি জাস্ট দেখতে পাচ্ছ না, ঠিক আছে, আমি মনে মনে ধরে নিলাম যে ধরি 70, ঠিক আছে, বোঝার জন্য, ফিল করার জন্য। বৃষ্টি কীভাবে পড়তেছে লম্বভাবে, বৃষ্টি আসে লম্বভাবে, আঁকলাম না, তাহলে গাড়ির বেগটা 70, বাতাসের বেগটা হচ্ছে 60, তুমি গাড়ির মধ্যে বসে আসো, আগে দেখি তোমার কাছে কী মনে হবে, আগে সেটা আমি জিজ্ঞেস করি, বলো কী মনে হবে তোমার কাছে, গাড়ি গাড়িতে বসে তুমি বাতাসকে কী ভাববা, সে আগাই যাচ্ছে নাকি পিছাই যাচ্ছে সেটা ভাববা। আমি তোমার বলছিলাম যে তুমি চিন্তা করবা বাতাস হচ্ছে তোমার বন্ধু, তুমি যাচ্ছ 70-এ, তুমি দৌড়াচ্ছ 70, তোমার পাশে সে যাচ্ছে 60, তাহলে তোমার কাছে মনে হবে না সে 10-10-10-10 করে পিছাই যাচ্ছে, তাহলে ঘন্টায় সে 10 কিলোমিটার করে পিছনের দিকে চলে যাচ্ছে, পিছাই যাচ্ছে, এই যে আপেক্ষিক বেগ তুমি বের করে ফেলছো, কোন দিকে, পিছনের দিকে, কত, 10, এটা হচ্ছে কমন সেন্স। এবার আসো কমন সেন্স বাদ দাও, আমরা ম্যাথমেটিক্যালি করব, যখন তিনটা থাকবে বৃষ্টি বাতাস আরোহী তিনটা থাকবে, তখন আমি যেন কি বলছিলাম যে দুইটা একই সরল রেখায় আছে, অর্থাৎ বাতাস আর আরোহী, এই দুইটার ক্যালকুলেশন আগে করে নিতে হবে। আরোহীর সাপেক্ষে বাতাস, আচ্ছা আরোহীর সাপেক্ষে বাতাস মানে আরোহীর সাপেক্ষে বাতাসের, আরোহী আর বাতাসের কি আপেক্ষিক বেগ না, এটা লব্ধি না, মানে আরোহীকে বাতাস এসে ধাক্কা দিয়ে গাড়িকে বাঁকা দিচ্ছে তাই কি না, তাহলে কি হচ্ছে আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টায় দিতে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি আরোহীর, আরোহীর সাপেক্ষে বাতাস, বলো আরোহীর সাপেক্ষে বাতাস কত, আগে উল্টাই, আরোহীর বেগটাকে উল্টায় দিলাম, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টায় দিলাম, এটা হচ্ছে ভিসি, আর বাতাসের বেগ যেদিকে আছে সেদিকেই থাকবে, কত সেটা, 60, এই বলো কোনটা বেশি, ভিসিটা বেশি, তাহলে লব্ধিটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে, এই দিকে কত থাকবে, কত, ভিসি মাইনাস হচ্ছে 60, ওই যেমন ও বলতেছে যে ভাই 10 কেন বললো, 10 বললো আমি এই যে 70 ধরছিলাম, তাহলে এই মানটা কত, 10, যদি 70 হয় ইমানটা 10, কিন্তু আমি ওই যে বোঝার জন্য ধরে নিছি 70, ওটা আমি এখানে লিখি নাই, মনে করা হয়েছে এটা বাদ লিখি নাই, এটা তাহলে এটা ভিসি মাইনাস 60। বৃষ্টি পড়তেছে, এবার বৃষ্টিটাকে আঁকি, বৃষ্টি পড়তেছে জানো কিভাবে,
লম্বভাবে কত বেগ নিয়ে 10 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে, এটা হচ্ছে বৃষ্টি। এইবার বলো বৃষ্টি আর কি আছে? এই যে বৃষ্টি আর বাতাসের জন্য কি হয়? লব্ধি, মনে পড়ে করেছিলাম। তাহলে এটা হচ্ছে বাতাস, আরোহীর সাপেক্ষে বাতাস, এটা বৃষ্টি, এই দুইটার কি হবে? লব্ধি হবে। তাহলে লব্ধি বরাবর এইভাবে বৃষ্টি পড়বে। এবার সুন্দর করে গাড়িটাকে উঠাই নিয়ে এখানে আঁকো তো, এই গাড়িটাকে উঠাই নিয়ে এখানে আঁকো, দেখো তো কোন কাজটা ভিজবে, কোন কাজটা ভিজবে? সামনের কাজ, এই যে গাড়ির সামনের কাজটা ভিজবে। তাহলে সামনের কাজ ভিজবে, সামনের কাজ। এইবার তাহলে অ্যান্সার বলো, সামনের কাজ ভেজার জন্য কি হইতে হবে? সামনের কাজ ভেজার জন্য ভিসি এর মানটা গ্রেটার দেন 60, বাতাসের বেগের চেয়ে বেশি হইতে হবে। 70 হোক, 80 হোক, 90 হোক, যাই হোক না কেন, বাতাসের বেগের চেয়ে যদি বেশি হয় একই দিকে তাহলে ভিজবে সামনের কাজ। ক্লিয়ার? এইবার তাহলে বলো তো কম হইলে কি হবে, আর যদি সমান সমান হয়? উভয় কাজ। এই যে তুমি বুঝে গেছো, ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে, কথা বুঝছো? তাহলে এবার আসো আমরা দ্রুত দ্রুত করে ফেলি। দুই নম্বর ধরি, তুমি বোর্ডে দেখাবা না, ধরি ভিসি ইজ লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার, বাতাসের বেগ, বৃষ্টির বাতাসের বেগ, আরোহীর বেগ একই দিকে, পূর্ব এটা, এটা পশ্চিম। তাহলে পূর্ব থেকে পশ্চিমে বাতাস 60 কিলোমিটার পার আওয়ার বেগে, আর গাড়ি চলতেছে এভাবে, ভিসি, এবার ভিসি এর মানটা কম। আচ্ছা ভিসি এর মানটা কম আমি একটু ধরে নিই তো, 50 ধরে নিলাম, ধরো 50 লিখি নাই আমি এখানে মনে মনে। এই বলো, তুমি বলো তো, তুমি এই যে গাড়ি চালক, হিসাব নিকাশ পরে, আগে সেন্স, কমন সেন্স। তুমি গাড়িতে বসে আছো, বাতাস যাচ্ছে হচ্ছে 60, গাড়ি চালাচ্ছ 50-এ, বলো তোমার কাছে বাতাসকে কি মনে হবে? 10 মিটার পার সেকেন্ডে আগে যাচ্ছে, আগায় যাচ্ছে, এই তো 10 কিলোমিটার পার আওয়ার করে করে আগায় যাচ্ছে। এই যে 10 তুমি কিভাবে বের করলে? এটা থেকে এটা বিয়োগ করে বের করছে না, বিয়োগ করে বের করছে না। তাহলে এবার আসো আমরা ম্যাথমেটিক্যালি করি, ম্যাথমেটিক্যালি করলে কি করবো? কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে বাতাসের। তাহলে যার সাপেক্ষে তারটাকে উল্টাই দাও, তাহলে আরোহীর সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে, আরোহী বা চালক, আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে আরোহীর বেগটাকে উল্টায় দিয়ে এদিকে, এটা হচ্ছে ভিসি আর এইটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আচ্ছা এখানে যে সমান চিহ্ন দিয়েছিলাম কিন্তু লিখি নাই, বলো এটা ভিসি মাইনাস 60 হবে আগের বার, এবার কত হবে? 60 মাইনাস ভিসি। বলো লব্ধির দিকটা দেখো, এবার দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর ভিসি, সরি 60 মাইনাস ভিসি। বৃষ্টি কিভাবে পড়তেছে? লম্বভাবে পড়তেছে, কত বেগে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টি আর বাতাস আরোহীর সাপেক্ষে কি? এটা বাতাস, বৃষ্টি আর বাতাসের কি হয়? লব্ধি। তাহলে বৃষ্টি আর বাতাসের লব্ধি হয়ে কোন বরাবর পড়বে? এই বরাবর। গাড়িটাকে উঠাই নিয়ে আঁকো তো এখানে, গাড়িটাকে আঁকো এখানে, গাড়িটাকে আঁকলে দেখো কোন কাজটা ভিজবে, পিছনের কাজটা ভিজবে। এই যে গাড়ি এদিকে যাচ্ছিল, তাহলে পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। এই পিছনের কাজ ভেজার জন্য ভিসি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার। মান তো বের করতে পারবো না, মান তো এই যে বের করতেছি, বিসি এর মান 60 থেকে কম যে কোনো কিছু, 40, 30, 59, 58 যে কোনো কিছু। আমি তিনটা ধরে নিছি, আমি তিনটা ধরে নিছি, তুমি বলো ভিসি এর মান কি হইতে পারে? হয় 60-এর বেশি, নয় তো 60-এর কম, নয় তো 60-এর সমান, এই ছাড়া আর কিছু হইতে পারে? তাই আমি যে ধরে ধরে দেখাচ্ছি যে তিনটা ক্ষেত্র, এটা আসলে ম্যাথটা আসলে এক লাইনের ম্যাথ, তুমি করে দেখাবা, কি করে দেখাবা, এটা ছাড়া আর কি করে দেখাবা, কথা বুঝছো? এই ম্যাথ এক লাইনের, আমার যদি কেউ এই ম্যাথ দেয় আমি মানে ম্যাথের দিকে তাকাই অ্যান্সার বলে দেব, কথা বুঝছো, তাকাই অ্যান্সার বলে দেবো যে কি হবে না হবে। তাহলে তোমার ম্যাথ করতে করতে ওই অবস্থায় নিয়ে যাওয়া লাগবে নিজেরাই। এবার ধরি দেখি, ভিসি যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, দেখো আমি কীভাবে অ্যান্সার বলতে পারি, আমি কীভাবে অ্যান্সার বলতে পারি, ভিসি যদি 60 হয়, সমান সমান হয়, তাহলে আরোহীর সাপেক্ষে বাতাস নেই, আরোহীর সাপেক্ষে বাতাসকে আর মনেই হবে না যে বাতাস নেই ওখানে, বাতাস অনুপস্থিত। তাহলে বৃষ্টি যেভাবে পড়তেছিল বৃষ্টি সেভাবেই পড়বে, বৃষ্টিকে বাঁকানোর জন্য কেউ নাই, তাহলে বৃষ্টি লম্বভাবে পড়তেছিল লম্বভাবে পড়বে, দুইটা কাজ শেষ।
কথা হচ্ছে এবার তাই একটু করে করে দেখাইতে হবে ম্যাথ কিন্তু শেষ ঠিক আছে এবার করে করে দেখাইতে হবে তাহলে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি বাতাস যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আর গাড়ি তাহলে এবার আরোহীর সাপেক্ষে আরোহীর সাপেক্ষে বাতাস আচ্ছা দুটোরে সমান ধরছ না তাহলে আরোহীর বেগটাকে উল্টাই দিলাম এদিকে বাতাসের বেগটা এদিকে 60 দুটোই সমান তাহলে দুটোই সমান হলে বিসি মাইনাস 60 কত মানে জিরো কোন কোনটা থেকে কোনটা বিয়োগ দেওয়ার দরকার নেই জিরো শেষ তাহলে জিরো নেই কিছু নেই তাহলে এদের লব্ধি কত জিরো নেই কিছু তাহলে বৃষ্টি পড়তেছে কিভাবে লম্বভাবে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে লম্বভাবে তো আমি অনেকগুলো বৃষ্টি আঁকি এই যে বৃষ্টি আঁকলাম ঠিক আছে তাহলে এবার গাড়িটাকে তুলে নিয়ে সামনে আঁকি দেখো কোন কাজটা ভিজবে উভয় কাজ সামনের কাজ পিছনের কাজ উভয় কাজ তাহলে এখন অ্যানসার হচ্ছে উভয় কাজ ভিজবে উভয় কাজ ভিজবে এবং তার জন্য শর্ত হচ্ছে ভিসি 60 কিলোমিটার পার আওয়ারের সমান হবে বাতাসের বেগের সমান হবে বলতো যদি বাতাস আর বৃষ্টি বাতাস আর গাড়ির বেগটা একই দিকে না থাকতো একই দিকে না বিপরীত দিকে তাহলে কখন সামনের কাজ ভিজত কখন পিছনের কাজ ভিজত কখন উভয় কাজ ভিজত বলো কখন শর্ত কি লিখতে তখন সব সময় সামনের কাজ ভিজত সব সময় বেশি হোক কম হোক সমান হোক যাই হোক না কেন সব সময় সামনের কাজ ভিজত দেখো আমি তোমাদের দেখাই দিই মনে করো বাতাসটা এদিকে 60 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে গাড়ি এদিকে যাচ্ছে না গাড়ি যাচ্ছে উল্টা দিকে গাড়ি উল্টা দিকে যাচ্ছে তাহলে গাড়ি যদি এদিকে যায় গাড়ি যদি এদিকে যায় তাহলে গাড়ির সামনে কোনটা এই যে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ভিসি এবার ভিসি এর মানটা যাই হোক না কেন যাই হোক না কেন গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ গাড়ির বেগটাকে উল্টা দাও উল্টা দিলে এদিকে ভিসি আর 60 এদিকে তাহলে সবসময় ভিসি প্লাস 60 কখনো ভিসি মাইনাস 60 বা 60 মাইনাস ভিসি কখনো হবে সব সময় তুমি এবার ভিসি এর মান 10 ধরো 10 ধরলে 60 প্লাস 10 70 ভিসি এর মান 20 ধরো 80 60 ধরো 120 60 এর বেশি ধরো 70 ধরো তাহলে 130 তার মানে সব সময় এই যে বেগটা এইদিকে আর বৃষ্টি পড়তেছে লম্বভাবে তাহলে লব্ধি হয়ে এই বরাবর পড়বে না আর এই বরাবর যদি পড়ে তাহলে গাড়ির কোন কাজটা ভিজবে এই যে সামনের কাজটা ভিজবে এই কারণে মুখোমুখি যদি হয় বাতাসের বেগ আর বৃষ্টির বাতাসের বেগ আর আরোহীর বেগ গাড়ির বেগ এটা যদি মুখোমুখি থাকে তাহলে সব সময় সামনের কাজ ভিজবে কিন্তু যদি একই দিকে হয় দুটোই যাচ্ছে একই দিকে দুটোই যাচ্ছে একই দিকে তাহলে যদি গাড়ির বেগটা বাতাসের বেগের চেয়ে বেশি হয় সামনের কাজ ভিজবে ঠিক আছে গাড়ির বেগটা যদি বাতাসের বেগের চেয়ে কম হয় পিছনের কাজ ভিজবে সমান হয় তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ ঠিক আছে এই কনসেপ্ট বুঝলে এখান থেকে ঘুরাই পেঁচায় যে কোনো সৃজনশীল প্রশ্ন দিলে তুমি সলভ করতে পারবা তো নাও তোমাদের করাই দিলাম এটা ওকে আজকে এই পর্যন্ত